সারা দেশের মতো চট্টগ্রামের ফটিক সরিতু চলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গিরিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা। তবে ফটিক সরির নেজি নির্বাচনী আচরণবিধি ভাঙিয়ে প্রচার প্রচারণা চালাইতে দেখা গিয়ে তিন প্রার্থীর, তারা যদি বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন রাজভান্ডারীর স্বতন্ত্র প্রার্থী ইগল মারহার শাহজাহান এবং জাতীয় পার্টির লাঙ্গল মারহার প্রতিকূর শফিউল আজম। এই তিন প্রার্থীর পক্ষে প্রত্যেক দিন দুয়োগুড়ি মাইক নির্বাচনী প্রচার প্রচারণা নেজি বাজাতে দেখা গিয়ে নির্বাচন আচরণবিধি অনুযায়ী উগ্রদিক মাইক বাজানো যাইত না। শুধু তাই নয়, রাতের আটটার ভিতরে মাইক দিয়ে প্রচার প্রচারণা শেষ করিবার হতা থাকলেও রাতের এগারোটা বারোটা পর্যন্ত আচরণবিধি ভাঙিয়ে প্রচারণা চলের বলে অভিযোগ ফাগি। আর এসব ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সি প্লাসের হয়ে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাইরে আছে, মাঠে আছে, আমি প্রার্থীদেরকে সচেতন করার জন্য ব্যক্তিগতভাবে তাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আচরণবিধিগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য মেসেজ আকারে দিয়েছি। এর বাইরেও অভিযোগ পেলে তাৎক্ষণিক তো মোবাইল কোর্ট হবেই, আর ইন দ্য মিন টাইম অলরেডি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকাল থেকে বাইরে আছে এবং এটা এরকম পেলে তাৎক্ষণিক সামনাসামনি তাকে জরিমানা করবে এবং তাকে প্রার্থীদেরকেও সতর্ক করবে। আর যদি তারপরেও না হয় আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানাবো, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি তাদেরকে ডেকে শুনানি করে ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন আচরণ বিধিমালায় সামাজিক মাধ্যমে রঙিন পোস্টারের বিষয়ে আমার কিছু জানা নাই, এ বিষয়টা আমাকে জেনে জানাইতে হবে। তবে বাস্তব মানে বাইরে কোথাও মানে রঙিন পোস্টারের মাধ্যমে বা রঙিন ব্যানারের মাধ্যমে কোনো ধরনের প্রচার চালাতে পারবে না। ইতিমধ্যে যা ছিল আমরা যে প্রার্থীদেরকে বলেছি, তারা যা নামিয়েছেন তার বাইরে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাকিগুলো নামিয়ে ফেলেছেন। প্রার্থীদের উপর উদ্দেশ্যে মেসেজ একটাই, আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সকল মানুষের একটা উৎসবমুখর একটা নির্বাচনের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি চলছে। আমি সকল প্রার্থীদেরকেও বলবো যে তাদের মানে নির্বাচনী আচরণবিধি মেনে যেন প্রচারণা চালান এবং একটি উৎসবমুখর ভোটের যদি পরিবেশ থাকে সেই জন্য তারা তাদের সর্বাত্মক সকল কার্যক্রম পরিচালনা করবেন। সি প্লাস চট্টগ্রাম।